প্রিয় দর্শক, আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি নদীবাঙ্গন এলাকায়, আমাদের সাথে থাকুন। আমরা অসহায় পড়ে গেছি, নদীবাঙ্গন অনেক অনেক গ্রামবাসী অসহায় রূপে পড়ে গেছে। এখন আমরা যে এমপি চাই, যে ও এমপি হয়তো আমরা নদীবাঙ্গন সমাধান করার লাগি, গার্ডওয়াল সমাধান করার লাগি, বাসস্থান সমাধান করার লাগি। আমরা চাই ওলান এমপি হইতা যেন আমরা নদীর বাঙ্গা বাড়িঘর নির্গি বাঙ্গিয়া ও তার হাস ধর্ম আমরা যেন সমাধান হয়, ওলান আমরা এখন এমপি চাই। আমরা চাই না আমার বাদ দিতা, বাদ তো আল্লাহ রিজিয়ার দিস, আল্লাহ রিজিয়ার মালিক। বলে খাস খাম করতে হইলে তো এমপি মিনিস্টার খাম, ওলান আমরা এখন এমপি চাই, আমরা এমপির দরকার। আমরা ওলা অসহায় করে রয়েছি, ঘর নাই, ঘর জল লইয়া গেছে গিয়া। আর আমরা ওলা একজন চাই যে আমরা এমপি, আমরা গাঙ্গর ফারো আমরা অসহায় করে রয়েছি, আমরা রে যে খেয়াল হবে আমরা ওলা একজন এমপি চাই। যেই আমরা নদী ব্যাংকের লাগিয়ে কাজ করতে পারবা তার আমরা এমপি হিসাবে তে চাই। আজ আমরা ওলা একজন এমপি দরকার যারা আমরা সুখে দুঃখে নদী বাঙ্গনে বা সহায়তায় যারা আমরা কাজে লাগে, ওলা একজন এমপির আমরা দরকার, এরাও নির্বাচিত আমরা চাই। আমরা কোনোটা উপায় নাই, আমরা একবারে অবস্থা খারাপ, আমরা যেভাবে আসি আমরা উপায় নাই, আমরা চলবার কোনো উপায় নাই। আমরা বাড়িঘর সবটা ভাঙিয়ে দিয়ে গেছি, যখন আমরা কিতা করতাম আপনাই দিয়ে আমরা উপায় করে দেখব, আর উপায় করে না দিন থেকে আমরা ওলা মরতাম, বাড়িয়ে যাইতাম, আর কোনো উপায় নাই, আর পালা এমপি চাইয়া। আমাদের নদী বাঙ্গনের কারণে আজকে হাজার হাজার মানুষ অসহায় জীবনযাপন করে। যে আমার বাড়ি হচ্ছে এই বাড়িটা, আপনারা দেখছেন যে ওখানে এই বাড়ি নয়, হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে, তা সত্ত্বেও মানে নদী ভাঙ্গনের কারণে আজকে অসহায় হাজার হাজার মানুষ জীবনযাপন করছে। বাড়িঘর ছাড়া অনেক মানুষ মানে বসত বাড়ি, যেটা নিজের বাসস্থান, সেই বাসস্থানটুকুও এখনও এদের বিলীন হয়ে যাচ্ছে। আমি অনুরোধ জানাবো যে আমাদের সাধারণ জনগণের কাছে যে এমন এমপি আমরা নির্বাচিত করব, যে এমপি আমাদের বসত বাড়ি বাসস্থান সহ নদীবাঙ্গন রুদে যে কার্যক্রম চালিয়ে যেতে পারবেন বা নদীবাঙ্গন রুদে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন, এরকম এমপি আমরা সাধারণ জনগণের পক্ষ তুলে আমরা, এটাই হচ্ছে বড় দাবি।